নইটি রোড সংস্কারের দাবি এবং করোনা ভ্যাকসিন দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন জমা কানাইপুর পঞ্চায়েত বিজেপির পক্ষ থেকে। কানাইপুর পঞ্চায়েতে বিজেপির পক্ষ থেকে নইটি রোড সংস্কারের দাবিতে এবং করোনা ভ্যাকসিন দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন কর্মসূচি ছিল। মিছিল করে কানাইপুর পঞ্চায়েত ভবনের সামনে বিজেপির মিছিল পৌঁছালে মিছিল আটকায় পুলিশ। সেই সময় পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকদের এক প্রস্থ বচসা বেঁধে যায়। বিজেপি কর্মী সমর্থকেরা নইটি রোডের উপর বসে পড়ে এবং ক্রিকেটিং চলতে থাকে। ক্রিকেটিং চলার সময় বিজেপির পক্ষ থেকে শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহসভাপতি প্রণব চক্রবর্তী এবং বিজেপির রাজ্য মুখপাত্র প্রণয় রায় বক্তব্য রাখেন। বেশ কিছুক্ষণ ক্রিকেটিং চলার পর পুলিশের অনুমতিতে বিজেপির এক প্রতিনিধি দল পঞ্চায়েত ভবনে ঢুকে পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদবের কাছে তাদের দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দেন। পরবর্তী সময়ে কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব সংবাদ মাধ্যমকে জানান, বিজেপির প্রতিনিধি দলের সাথে তাদের দাবি দাওয়া নিয়ে সৌজন্যমূলক পরিবেশে কথা হয়েছে। ভ্যাকসিন নিয়ে কানাইপুরে কোনো দুর্নীতি নেই এবং নইটি রোড পুজোর আগেই নবনির্মিত রূপ পাবে। আপদকালীন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নির্বাচন পরবর্তী বাংলায় এদিকে এদিকে বিজেপি নেতা কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে কেন, তৃণমূল কংগ্রেস জবাবদার। কেন্দ্রীয় সরকারের পাঠানো ভ্যাকসিন কোভ্যাকসিন কোভিশিল্ড নিয়ে স্বজন পোষণ দুর্নীতি করা হচ্ছে কেন, তৃণমূল কংগ্রেস জবাবদার। সরকার সমস্ত মানুষের জন্য যে ভ্যাকসিন পাঠাচ্ছে সেই ভ্যাকসিন গুলোকে সাধারণ মানুষকে না দিয়ে তৃণমূল ক্যাডারদেরকে দিয়ে কোথাও 200 টাকা কোথাও 300 টাকা করে নিয়ে সেই ভ্যাকসিন দুর্নীতি চলছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর প্রতিবাদ জানাচ্ছি। বিজেপি আজকে ডেপুটেশনের দাবি দেওয়া সম্পর্কে কি বলবেন? দেখুন, বিজেপি একটা রাজনৈতিক দল, তাকে কর্মসূচি পালন করতে হবে। ডেপুটেশনটার মানে তো কোনো কিছু ছিল না। ডেপুটেশনটা মানে ছিল যে আমরা দুজন বসে দুই দল প্রশাসক সঙ্গে একটু আলোচনা আলাপ করি, এর বাইরে আমার মনে হলো যে কিছু নেই। ভ্যাকসিন নিয়ে তাদের ছিল যে দুর্নীতি হচ্ছে, আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কানাইপুরের মধ্যে ভ্যাকসিন নিয়ে কোনো দুর্নীতি হয়নি, হবেও না যতদিন আমি চেয়ারে আছি, এটা আপনারা নিশ্চিন্ত হয়ে যান। আর যারা এখানে ভ্যাকসিন নিতে আসে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, যারা লাইনে থাকে তাদেরকে কুপন দেওয়া হয়, তারা ভ্যাকসিনেশন নিয়ে নিজে নিজের বাড়িতে যান। হুগলি থেকে ক্যামেরায় রাকেশ চক্রবর্তীর সাথে পাপ্পু সাতারা, রিপোর্ট টাইমস বাংলা।